আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির ফ্লাইটে উঠার নিয়ম পরিবর্তন দেখুন যাদের আর লাগবে না পিসিআর সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যেন এবার অনুরোধ থাকলো সৌদি আরবের ফ্লাইটে উঠার জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক ছিল তবে এই নিয়মটি কিছু ক্যাটাগরির মানুষের জন্য বাতিল করা হয়েছে আজ সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণাতে জানিয়েছেন এখন থেকে সৌদি আরবে প্রবেশের পূর্বে পিসিআর টেস্ট করাতে হবে না তবে তা সকলের জন্য নয় শুধুমাত্র সৌদি নারীদের বিদেশি স্বামী এবং সৌদি পুরুষদের বিদেশি স্ত্রী সন্তান সন্ততি এবং গৃহকর্মীদের সৌদি আরবে প্রবেশের সময় পিসিআর পরীক্ষা করানো লাগবে না এতদিন পর্যন্ত সৌদি আরবে প্রবেশের পূর্বে সকলের জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে পিসিআর টেস্ট করিয়ে নেগেটিভ সনদ সাঁতে নিয়ে তারপর বিমানে উঠতে হতো পিসিআর টেস্টের রিপোর্ট না থাকলে বিমানে উঠতে দেওয়া হতো না তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অফিসিয়াল সূত্র আজ জানিয়েছে করোনা মহামারীর বর্তমান অবস্থা ফলো আপ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে এখন থেকে সৌদি নারীদের বিদেশি স্বামী এবং সৌদি পুরুষদের বিদেশি স্ত্রী সন্তান সন্ততি এবং গৃহকর্মীদের সৌদি আরবে প্রবেশের সময় পিসিআর পরীক্ষা আর করাতে হবে না খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে